একাধিক ইনস্টিটিউটের দুর্দান্ত রিক্রুটমেন্টের আপডেট দেবো প্রথমে বলে রাখি যারা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তাদের রিকোয়েস্টকে সম্মান জানাতেই মূলত আজকের এই ভিডিওর অবতারণা তবে তার পাশাপাশি একাধিক ইনস্টিটিউটে কিন্তু আপডেট রয়েছে রিক্রুটমেন্টের স্কিপ করবেন না মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে এই ইনস্টিটিউটে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন যদি আপনারা কেটে কেটে না দেখেন তাহলে কিন্তু পরিষ্কার বুঝে যাবেন অনলাইনেই অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট করতে হবে আপনারা যারা চাইছেন যে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন খুব সহজেই কিন্তু করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে সার্চ বারে আপনারা সার্চ করবেন এই অংশটাতে আপনারা এই অংশটাতে সার্চ করবার আগে যেটা করবেন এই পেজটিকে কিন্তু এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইডে অন করে নেবেন অন করে নিয়ে আপনারা এই সার্চ বারে গিয়ে সার্চ করুন হোলি চাইল্ড স্কুল বর্ধমান দেখুন এই স্কুলের লেখাটা চলে আসবে সামনে এইখানে এই অংশটাতে এবার আপনারা ক্লিক করে দিন এই অংশটাতে ক্লিক করলে এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে এই স্কুলটা ঠিক কোথায় অবস্থিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম নিচে স্ক্রল করে এলে আপনারা দেখতে পাবেন অর্থাৎ খানপুকুর কালনা রোড বর্ধমান এখানে কিন্তু কন্টাক্ট নাম্বার এবং ইমেল আইডিও দেওয়া আছে প্রয়োজনে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন কিন্তু কোন কোন পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং অ্যাপ্লিকেশানটা কিভাবে করতে হবে এইবার একটু দেখে নিন আপনারা একদম উপরে চলে আসবেন এরপরে এই বর্ধমান হোলি চাইল্ড স্কুল লেখা আছে যেই জায়গাটিতে তার পাশেই দেখুন নেভিগেশান পার্ট রয়েছে এই নেভিগেশান পার্টে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে দেখুন এখানে কেরিয়ার বলে একটা সেকশন রয়েছে এই কেরিয়ার সেকশানটাতে এবার একটু ক্লিক করে দেবো এইবার আমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি কিন্তু হাজির হয়ে গেল এইখানে ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা অ্যাপ্লিকেশানটা ভরবো তো প্রথমেই যে ইনস্ট্রাকশানটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এইখানে আমরা ক্লিক করলে কোন কোন পদে অ্যাপ্লিকেশান করতে পারি সেটা কিন্তু পেয়ে যাব দেখুন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট টিচার অফিস স্টাফ নন টিচিং স্টাফ অ্যাটেন্ডেন্ট এতগুলো পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এইবার আমাদের পছন্দমাফিক পোস্ট আমরা ক্লিক করে দিচ্ছি তো অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আমরা অ্যাপ্লিকেশান করবো এবার দেখুন সেকেন্ড অপশান যেটা রয়েছে টিজিটি না পিজিটি নাকি বিএসসি জেনারেল নাকি প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি কোন সেকশনের জন্য অ্যাপ্লিকেশান করতেছেন ক্লিক করে দেবেন দ্বিতীয় অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর থার্ড অপশানটাতে যেটা আছে কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করবেন সেটা কিন্তু এখানে দিতে হবে এবার থার্ড অপশানটা দেখুন আমি এখানে লিখেই দিয়েছি সাবজেক্ট নেম আপনারা প্রয়োজনে ক্যাপিটাল লেটারে দেবেন ফোর্থ অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে নেম এই নেম সেকশানটাতে কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে দেবেন আপনাদের নাম এবং সারনেম দুটোর মাঝে কিন্তু একটা স্পেস দেবেন আচ্ছা এরপরে চলে আসবেন জেন্ডার সেকশানে জেন্ডার সেকশানে আপনারা দিয়ে দেবেন ইনস্ট্রাকশান অনুযায়ী এরপরে দেখুন ডেট অফ বার্থ এই সেকশানটাতে ক্লিক করলে এই সেকশানটাতে ক্লিক করলে কিন্তু এই ধরনের একটি এই ধরনের কিন্তু একটি পেজ খুলে যাবে পেজ বা টপ আপ উইন্ডো খুলে যাবে তো এইখানে আপনারা আপনাদের পছন্দমাপিক দেত ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন পছন্দ মিন্স আপনাদের যে ডেট অফ বার্থটা আছে আপনারা সেটি বসিয়ে দেবেন আচ্ছা বসিয়ে দেওয়ার পর এরপরে দেখুন ম্যারিটাল স্টেটাস এটা কিন্তু আপনাদের যেটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন আচ্ছা এরপরে হচ্ছে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম আপনাদের দিতে হবে তো এই অংশটাতে আপনারা সেটা দিয়ে দেবেন এরপরে কন্ট্যাক্ট নাম্বার সেটিও আপনাদের দিতে হবে চলে আসবো ইমেল আইডিতে ইমেল আইডিটা কিন্তু খুব ভালো করে আপনারা দেবেন কারণ এইখানে ইন্টারভিউয়ের ডেট ভেনু কিন্তু পাঠিয়ে দেওয়া হবে কবে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে পুরো ডিটেলসটা কিন্তু এই ইমেল আইডিতেই আপনাদেরকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে আচ্ছা এরপরে দেখুন ফ্রেসেন্ট অ্যাড্রেস এটিও কিন্তু খুব ভালো করে আপনারা ফিল আপ করবেন অর্থাৎ আপনারা কেয়ার অফ দিয়ে শুরু করতে পারেন বা ভিলেজ দিয়েও শুরু করতে পারেন ভিলেজ বা টাউন দিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে ভিলেজ বা টাউন তারপরে হচ্ছে পুলিশ স্টেশন পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিনকোড এবং স্টেট এগুলো সবটা কিন্তু এখানে লিখে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস যদি একই রকম হয় তাহলে অ্যাজ অ্যাবভ এই কথাটা লিখতে পারেন কিংবা ওই একই রকম কথা আবার এখানেও সমানভাবে ভরে দিতে পারেন এরপরে দেখুন আধার নাম্বার আপনাদের দিতে হচ্ছে আধার নাম্বারটা দিয়ে দিন তারপরে চলে আসুন কোন ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন যদি একাধিক ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন তো একাধিক ঘরে আপনারা টিক দিতে পারেন আচ্ছা এরপরে আপনাদের কিন্তু আপডেটেড রিজিউম একটা কমপ্লিট রিজিউম যেটা কিন্তু আপনাদেরকে ওয়ার্ডে গিয়ে তৈরি করতে হবে এবং সেই রিজিউম বা বায়োডেটা আপনারা রেডি করে সেটিকে কিন্তু পিডিএফে কনভার্ট করবেন কনভার্ট করে এই অংশটাতে ক্লিক করে আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে অর্থাৎ অ্যাড ফাইলে গিয়ে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের কিন্তু এখানে সাবমিট করতে হবে আপনাদের ফাইলটি আপনারা এখানে যখনই ক্লিক করে এটা অ্যাড করবেন অ্যাড করার পরে লাস্টে গিয়ে কিন্তু সাবমিট অপশানটা আপনারা পেয়ে যাচ্ছেন এই সাবমিট অপশানটাতে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু জমা হয়ে যাবে কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাদেরকে কিন্তু মেইল করে জানিয়ে দেবেন তবে আপনারা যদি এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চান আমি আগেই কন্ট্যাক্ট নাম্বার দেখিয়েছি সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন বাগচি জামশেদপুর নমিতা নমিতাশঙ্কর বিএড কলেজ এই কলেজের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে প্রিন্সিপাল সহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে রিক্রুটমেন্ট করা হচ্ছে ম্যাথমেটিক্স পার্সপেক্টিভ ইন এডুকেশান সাংস্কৃত মিউজিক পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে সেক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন একদম চিঠি পাঠিয়ে অথবা আপনারা মেলও কিন্তু করতে পারেন তো সেক্ষেত্রে খামের উপরে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা মেনশন করে দিন করে দিন একটু ছেড়ে ডান দিকে লিখুন এই অ্যাড্রেসটি অর্থাৎ লিখুন টু দ্য সেক্রেটারি দিয়ে লিখুন বাগচি জামশেদপুর নমিতা শঙ্কর বিএড কলেজ পোস্ট অফিস লিখুন বাগচি জামশেদপুর পুলিশ স্টেশন লিখুন হগলবেরিয়া ডিস্ট্রিক্ট লিখুন নদীয়া পিনকোড লিখুন সেভেন ডবল ওয়ান ওয়ান ডবল টু এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অর্থাৎ নাইন সেভেন থ্রি ডবল ফোর নাইন সেভেন এইট নাইন ফোর অথবা আপনারা বায়োডেটা কিন্তু ইমেল আইডিতেও সেন্ড করতে পারেন সেক্ষেত্রে বিজে বি সি টু থাউজেন্ড থার্টিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমেই পনেরো দিনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশান পাঠাবেন আপনারা চিঠিও কিন্তু পনেরো দিনের মধ্যে পাঠাবেন এবং ইমেল করলেও কিন্তু পনেরো দিনের মধ্যেই পাঠাবেন চলে যাব আজকে ভিডিওর একদম শেষ বিজ্ঞপ্তিতে প্রথমেই বলে রাখি এই বিজ্ঞপ্তিটি আমি গতকালকে পেয়েছি তাই এখানে সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশান করতে বলা হলেও একদিন আপনারা কিন্তু কমিয়ে ধরবেন তো ইনস্টিটিউটটির নাম হচ্ছে শ্যামাঙ্গিনী কুন্ডু কলেজ অফ এডুকেশন যেটি কিন্তু এনসিটি এবং বিএসএইউ দ্বারা অনুমোদিত একটি কলেজ এই ইনস্টিটিউটটি অবস্থিত মুর্শিদাবাদের সালারে পিনকোড হচ্ছে সেভেন ফোর টু ফোর জিরো ওয়ান এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সাবজেক্টগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আপনারা ফাউন্ডেশন কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছেন অ্যাপ্লিকেশান করতে পারছেন মেথড সাবজেক্টেও সেক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশান বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন প্রত্যেকটিতেই কিন্তু একটি করে সিট বরাদ্দ রয়েছে এনসিটি রেগুলেশানস অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশান পাঠাবেন আপনারা সিভি ড্রপ করবেন এই ইমেল আইডিতে অর্থাৎ এসকেইউএন ডিইউ ও এফ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া আপনারা কিন্তু বাইপোস্টেও অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশনটা পাঠাবেন আপনারা গুগলে গিয়ে এই ইনস্টিটিউটের ডিটেলসটা একটু জেনে নিন জেনে নিয়ে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিন তো এই ছিল আজকের আপডেট আপডেট কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন